ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাড়ি ভাঙচুর মামলায় হাজিরা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির রাজশাহীকে জঙ্গিবাদের অবরায়ণে পরিণত করেছিল বললেন লিটন। জমি নিয়ে বিরোধের জেরে বিদ্যকে কুপিয়ে হত্যা। ডামরাই বিএনপির 83 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের। বিএনপিকে নিশ্চিহ্ন করতে গায়েবী মামলা বলেন নজরুল ইসলাম খান। জয়পুরহাটে 10 দফা দাবিতে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে রয়েছে যাত্রীরা। বিএনপির সমাবেশ স্থান নিয়ে বিতর্ক, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনীতি। একতার সর্বজনীন ভাবনা প্রসারে ভারতের জি20-এ সভাপতিত্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। রাজধানীর ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে এই হাজিরা দেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, আদালতের কিছু সীমাবদ্ধতার কারণে মামলার অভিযোগ গঠনে পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, 2012 সালে মিন্টু রোডে প্রধান বিচারপতির বাসভবনে সামনে সিটি কর্পোরেশনের মামলায় গাড়ি ভাঙচুর মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল 1 ডিসেম্বর। শুনানি শেষে দিন পেছানো হয়েছে। বিএনপির রাজশাহীকে জঙ্গিবাদের অবরায়ণে পরিণত করেছিল বললেন লিটন। বিএনপির বিভাগীয় সমাবেশের নামে দেশে অরাজক পরিবেশের সৃষ্টি করতে চায় বলে মনে করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ। দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকে তাদের উদ্বেগের কথা জানান দলটির নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসএম খায়রুজ্জামান লিটন। বিএনপি জামায়াতের জোট সরকারের শাসনামলে রাজশাহী সন্ত্রাস ও জঙ্গিবাদের অবরায়ণে পরিণত হয়েছিল। তাদের আমলে বাংলাবাইয়ের নেতৃত্বে জেএমবি সৃষ্টি করে রাজশাহীর ভাগমারা, রানীনগর, আত্রাই সহ বৃহত্তর রাজশাহীতে জঙ্গিবাদের রাজত্ব কায়েম করেছিল। এদের পৃষ্ঠপোষকতায় ছিলেন রাজশাহীর তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, রুহুল কুদ্দুস তালুকদার ও আরও অনেকে। জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা। জমি নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের শমশেরের আলী নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। ভোর রাতে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার দোসু ইউনিয়নের সাধুবন্দা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, বুধবার ওই ইউনিয়নের সাধুবন্দা গ্রামের আব্দুর রহিম ও প্রতিপক্ষ শামসুলের সাথে জমি নিয়ে বিরোধ হয়। এ সময় আব্দুর রহিমের লোকজন শামসুলের লোকজনের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে শামসুলদের কাউকে না পেয়ে ভোর রাতে তার চাচাতো ভাই শমশের আলীকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ডামরাই বিএনপির 83 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের। ঢাকার ডামরাইয়ে সরকারি কাজে বাধা ও বিস্ফোরণের অভিযোগ এনে বিএনপির 83 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডামরাই থানার এসআই তৈমুর ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এই মামলাটি দায়ের করেন। মামলায় ডামরাই উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজউদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহ 32 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত 45 থেকে 50 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিএনপিকে নিশ্চিহ্ন করতে গায়েবী মামলা বললেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্তে লিপ্ত। সে পরিকল্পনার অংশ হিসেবে কাল্পনিক ও গায়েবী মামলা দায়েরের ঘটনা নিত্য ঘটেছে, কিন্তু হামলা মামলার মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দায়েরের এবং নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি এই সমাবেশের আয়োজন করেন।
জয়পুরহাটে 10 দফা দাবিতে চলছে গণপরিবহন ধর্মঘট, দুর্ভোগে রয়েছে যাত্রীরা। সড়ক পরিবহন আইন 2018 সংশোধন, মহাসড়কে অবৈধ যান বন্ধ ও জ্বালানি তেল এবং যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্য হ্রাসে সহ 10 দফা দাবিতে জয়পুরহাটের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জয়পুরহাটের থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি, বাইরের কোনো বাসও জয়পুরহাটে আসেনি, ঢাকাগামী কোচগুলো সকাল থেকে বন্ধ রয়েছে। এদিকে বাস বন্ধ থাকায় সকাল থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস না চলায় অটোরিকশা বা ছোট বাহনে মানুষ গন্তব্যে যাচ্ছেন, এজন্য তাদের বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে। এছাড়া চাপ বেড়েছে ট্রেনে, সিএনজি অটোরিকশা মাইক্রোবাস সহ বিভিন্ন বিকল্প যানবাহনে দ্বিগুণ ভাড়া দিয়ে যাত্রীরা জরুরি প্রয়োজনে নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন, অনেকে আবার পায়ে হেঁটে রওনা দিতে দেখা গিয়েছে। বিএনপির সমাবেশ স্থান নিয়ে বিতর্ক, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনীতি। আগামী 10ই ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে উত্তাপ বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। পুলিশের পক্ষ থেকে সোহারা ওয়ার্দি উদ্যানে সমাবেশ করার অনুমতি দিলেও বিএনপি তা নাচক করে দিয়েছে। তার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে অনড়। পক্ষান্তরে মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা সমাধান হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিচ্ছেন। দুই দলের নেতাদের বিতর্কের মূল প্রতিপাদ্য হয়ে উঠেছে 10ই ডিসেম্বরের সমাবেশ। বিএনপি প্রস্তুতি গ্রহণ করছে, নয়াপল্টনের বিআইপি টাওয়ারের নিচে দক্ষিণমুখী মঞ্চ নির্মাণের উদ্যোগ নিয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে মাইক ব্যবহারের অনুমতি ও সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য অনুরোধ করেছেন। একতার সর্বজনীন ভাবনা প্রসারে ভারতের G20 সভাপতিত্ব। G20 এর আগের 17টি সভাপতিত্বের সময়কাল অন্য ফলাফলগুলোর মধ্যে ম্যাক্রো অর্থনৈতিক স্থিতিশীলতা, যুক্তিগ্রাহ আন্তর্জাতিক কর ব্যবস্থা দেশগুলোর উপর থেকে করের বোঝা কমানো সুনিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ফল দিয়েছে। এসব অর্জিত ফলাফল থেকে আমরা লাভবান হব এবং এগুলোর উপর দাঁড়িয়ে নিজেদের আরও এগিয়ে নিয়ে যাব। যাই হোক না কেন, ভারত যেহেতু এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে, আমি নিজেকে জিজ্ঞাসা করেছি এখনও কি G20 এর আরও অগ্রগতি হতে পারে। গোটা মানবজাতির কল্যাণে আমাদের মানসিকতার পরিবর্তনকে এমন একটি পর্যায়ে উন্নীত করতে পারি না যা অনুঘটকের ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি আমরা পারি।